আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা নতুন আরও একটি ওবিবি আপনার সাথে শেয়ার করব, সম্পূর্ণ নতুন বাংলাদেশি একটি ওবিবি। আজকের এই ভিডিওতে আপনার সাথে শেয়ার করব এবং কীভাবে সেট আপ করে খেলবেন সেটাও এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব। আজকে সেট আপ টিউটোরিয়ালটা একটু ভিন্ন হতে পারে, একটু দয়া করে পুরো ভিডিওটা কন্টিনিউ করেন। আমি আশা করি পুরো ভিডিওটা কন্টিনিউ করলে আপনাদের অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবে কীভাবে গেমটাকে সেট আপ করে খেলতে হয়। এবং আজকে ভিডিওতে আমরা সম্পূর্ণ নতুন একটি ওবিবি আপনার জন্য নিয়ে আসছি। বেশ কিছুদিন ধরে কিন্তু দেখা যাইতেছে অনেক বেশি ওবিবি রিলিজ করা হইতেছে, তো যারা নতুন নতুন ওবিবি খেলতে পছন্দ করে থাকেন তাদের জন্য অনেক বেশি ভালো। আবার যা নাকি এমবি দিয়ে গেমটা খেলতে থাকে তার জন্য অনেক বেশি খারাপ বিষয়টা, কারণ তাদের প্রতিনিয়ত এত বেশি এমবি খরচ করাটা কিন্তু মোটেও শোভা পায় না, কারণ এত তো এমবি দিয়ে নতুন নতুন ওবিবি ডাউনলোড করাটা কিন্তু তাদের জন্য একটা প্যারা হয়ে দাঁড়াইতেছে। বাট যা নাকি ওয়াইফাই ইউজার আছে তার চাইলে প্রতিদিনই কিন্তু এই ওবিবিগুলো ডাউনলোড করে করে কিন্তু সেট আপ করে করে নতুন নতুন ওবিবি ফিল কিন্তু নিতে পারে। তো আজকে ভিডিওতে আমরা আপনার জন্য সম্পূর্ণ নতুন ওয়ান জেড ট্রাফিকের একটি ওবিবি আপনাদের মাঝে নিয়ে আসলাম। এইখানে আপনারা সম্পূর্ণ নতুন কিছু ওয়ান জেড ট্রাফিকের দেখা পাবেন এবং তারই পাশাপাশি যে ট্রাফিকগুলো আছে সেই ট্রাফিকগুলোর উপরে দেখতে পারবেন মালবাহী কিছু মালামাল এখানে বহন করতেছে বাসগুলো, যা এর আগের কোনো ওবিবি আপনারা পান নাই। অর্থাৎ কিছুদিন আগেই কিন্তু একটা ওবিবি রিলিজ করেছিল ওয়ান জেড ট্রাফিকের ওবিবি, সেখানে কিন্তু এই বিষয়টা ছিল না। এবং এখানে আপনারা সম্পূর্ণ নতুন কিছু ব্যানারও পেয়ে যাবেন, যেমন এখানে সাকুরা, তারপর এসপি মেবি সুপার ডিলাক্স নাকি কেমন যেন একটি নাম, আমার সঠিক খেয়াল আসতেছে না, আপনারা হয়তো এখান থেকে দেখে নিলেই হবে। এরকম কিছু নতুন নতুন ব্যানারের বাস আপনারা এখানে দেখতে পারবেন, তাছাড়া একতা পরিবহনের বাস আপনারা এখানে দেখতে পারবেন, হানিফ পরিবহনের অনেক সুন্দর সুন্দর কিছু বাস দেখতে পারবেন। সুন্দর বলতে ডার্টি অর্থাৎ নোংরা বা অপরিষ্কার যে ময়লাযুক্ত বা একদম নষ্ট হয়ে গেছে বাসটা, ড্যামেজ হয়ে গেছে, স্কিন ড্যামেজ বা স্কিনটা রং টং উঠে গেছে, ধরতে গেলে একদম বাত হয়ে গেছে বাসটা, এরকম একটি বাস আপনি এখানে এই হানিফ পরিবহনের বাসটা এখানে এই অফিসে দেখতে পারবেন। তাছাড়া আপনারা এখানে আরও অনেকগুলো ট্রাফিকে দেখতে পারবেন, বাংলাদেশের ট্রাক দেখতে পারবেন। এবং আপনাদের করা যে সব থেকে বেশি যে চাহিদার রিকোয়েস্ট যেটা, সেটা হচ্ছে আপনাদের কাল্পনিকতা বাংলাদেশি ম্যাপ, সেটা আপনি এখানে পাবেন। বাট আমি এর আগে অনেকগুলা যে ওবিবি সেই ওবিবিতে আমি রিভিউ করার সময় বলছিলাম এই সেম ম্যাপটা আর না দিলেও চলে, আর নতুন একটি যদি এই যে এখানে যে ম্যাপটা আছে আজকে ভিডিওতে আপনার যে ওবিটা সেট আপ করে খেলবেন বা ওবিবি সেট আপ না করলেও চলবে, আগের ওবিবি যেটা ছিল রিলিজ করেছিল ওইখানে কিন্তু সেম ম্যাপটাই ছিল, আজকে ভিডিওতে কিন্তু সেম ম্যাপটাই পাবেন আপনারা। তো ওবিবি সেট আপ করার পর যে ম্যাপটা দেখতে পারবেন কাল্পনিকতা ম্যাপ, এখানে 30-34টার মতো ম্যাপ আছে বা জেলার নাম আছে। তো এখানে আরও কিছু জেলা যদি অ্যাড করা হতো এই নামগুলো ক্যান্সেল করে তাহলে হয়তো বা জিনিসটা আরও বেশি সুন্দর হতো, কারণ এই ম্যাপটা কিন্তু আমরা বিগত অনেক দিন ধরে খেলতেছি, অর্থাৎ কাল্পনিকতা ম্যাপটা দিয়ে আমরা অনেক দিন ধরে খেলতেছি, যেটার মধ্যে জেলার যে নামগুলো সেগুলো কিন্তু আগে থেকেই ছিল এবং নতুন করে কোনো অ্যাডই হইতেছে না। তো এখানে যদি নতুন কোনো কাল্পনিকতা ম্যাপটার মধ্যে যদি নতুন কোনো জেলা অ্যাড করা হতো তাহলে জিনিস দেখতে আরও বেশি ভালো লাগতো, খেলে অনেক বেশি মজা পাওয়া যেত। যাই হোক, আজকে ভিডিওতে আমরা যে ওবিটা নিয়ে আসছি এটা কীভাবে সেট আপ করে খেলবেন এখন আমরা আমাদের ফোনের মধ্যে গিয়ে আপনি দেখে দিব। এখন থেকে পুরো ভিডিওটি একটু দয়া করে কন্টিনিউ করবেন। আমি আশা করি এখন থেকে পুরো ভিডিওটা আপনারা যদি কন্টিনিউ করেন কীভাবে এই ওবিটাকে সেট আপ করে ফোনের মধ্যে খুব সহজে সেটা খেলতে পারেন সেটা আপনারা শিখে যেতে পারবেন এবং পারবেন সবাই। তো চলুন কীভাবে সেট আপ করবেন সেটা আপনারা দেখে নিয়ে আসি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, আপনি যদি আমার চ্যানেলের মধ্যে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা সেটাকে অবশ্যই অল করে দেবেন, যাতে করে আমাদের সকল ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো চলুন আজকে সেট আপ টিউটোরিয়ালটা শুরু করা যাক। তো চলে আসলাম আমরা আমাদের একদম মেইন যে সেট আপ টিউটোরিয়ালটা আছে সেখানে। এখন আপনাদের এখানে একটু সিরিয়াস হতে হইব, এখন আপনাদের একটু মনোযোগী হতে হইব এইখানে, কারণ এখন থেকে আপনার পুরো ভিডিওটা কন্টিনিউ করতে হবে। কারণটা হলো আগের ওবিবি সেট আপ টিউটোরিয়ালটা একটু ভিন্ন আর এখনটা একটু সহজ, আবার ধরতে গেলে কঠিনও। তো সহজটা একদম ইজি, জাস্ট আপনাদের ওবিবিটা সেট আপ করলেই হয়ে যাবে। বাট আবার এখানে কথাও আছে, আপনাদের যদি অনেক এপিকে দেখা যায় যে ওবিবি সেট আপ করলে কিন্তু শুধু ওবিবি সেট আপ করলে কিন্তু ওই এপিকের সাথে কিন্তু ম্যাচ করে না, কারণ অনেক ওবিবি কিন্তু এপিকে কিন্তু এডিট করা থাকে। তো সেদিক দিয়ে চিন্তা করলে কিন্তু দেখা যায় এখন ওবিবিটা সেট আপ করে ফেললে কিন্তু গেমটা না ওপেন হতে পারে। এই ক্ষেত্রে আপনারা কী করতে পারেন, ধরুন রানিং আপনাদের এখন বাসমে ইন্দোনেশিয়া বাসন 4.3.2 গেমটা আপনারা রানিং আছে, আপনি খেলতেছেন, সব কিছু ঠিকঠাক আছে। এখন আপনারা আজকে ভিডিওতে যে ওবিটা আপনাদের সাথে শেয়ার করছি এটা সেট আপ করবেন। তো এখন থেকে আপনি একটু ভিডিও
ভিডিওটা কন্টিনিউ করেন। আমি আশা করি এখন থেকে ভিডিওটা কন্টিনিউ করলে আপনারা সবাই পারবেন, বিষয়টা ইজি লাগবে আপনাদের কাছে, এবং এই টেকনিক অবলম্বন করে কিন্তু আপনারা সবসময় কাজটা করতে পারবেন। আপনাদের গেমটা কিন্তু সবসময় একই রকম থাকবে, ওপেন না হলে কিন্তু আপনার পরবর্তী সেটটা করে খেলতে পারবেন। তো চলুন কীভাবে কী করবেন আমি আপনারা দেখে দিই। এখন আমরা এখানে একটা নতুন ফোল্ডার তৈরি করব, আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করব, এরপর নিচে উপরে একটা ফোল্ডার অপশন আছে, ফোল্ডার অপশনে ক্লিক করে আমরা এখানে একটা ফোল্ডার তৈরি করে নিই। তো আমরা এখানে ফোল্ডারটার নাম দিই বাসিট ওবিপি। তো আমরা এখান থেকে যে কোনো আপনার যেটা ভালো লাগে সেটি দিয়ে সমস্যা নেই। তো এখান থেকে যে কোনো একটা নাম দেখে ফোল্ডার তৈরি করে নেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাসিট ওবিপি এই ফাইলটা আমাদের এখানে চলে আসছে। তো এখান থেকে আমরা এখন যে কাজটা করব, আমরা আমাদের আগের গেমটা বর্তমানে গেমটা রানিং আছে, এখন আমরা যে কাজটা করবো অ্যান্ড্রয়েড ফোল্ডার চলে যাব, ওবিপি ফোল্ডার চলে যাব, কম্পিউটার মালিক ফোল্ডার যাবো, এবং এখানে যে ওবিপিটা আছে সেটাকে কাট করে নিব। এখান থেকে কাট করে ব্যাকে আসবো, ব্যাকে আসবো এবং চলে যাবো আমাদের যে মাত্র ক্রিয়েট করা যে ফোল্ডারটা আছে সেখানে। তো এখানে আসার পর আমরা এখানে জাস্ট পেস্ট করে দেবো। এইটুকু কাজ হচ্ছে আপনার বাড়তি, এইটুকু কাজ আপনারা করলে করতে পারেন, না করলে সমস্যা নেই, বাট আমি করতেছি। কারণটা হলো আপনার পরবর্তী যাতে গেমটা ওই ওবিপিটা সেট আপ করার পর যদি মনে হয় যদি আপনাদের ওই ওবিপিটার গেমটা সেট আপ হইতেছেন, পরবর্তীতে আপনার এখান থেকে যে বাসের যে ফোল্ডারটা আছে এখানে আপনার যে বাসের ফোল্ডারটা তৈরি করছেন এখান থেকে ওবিপিটা কপি করে জায়গার মতো নিয়ে রাখলে কিন্তু আগের মতো গেমটা হয়ে যাবে। যাই হোক, আমরা এখন মেন কাজটা করি। এখন হচ্ছে ডাউন ফোল্ডার চলে আসবো, এরপর এখানে যে আজকের ভিডিওতে দেখান যে ওবিপিটা আছে সেই ওবিপিটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো এখন আমরা যে কাজটা করবো এখান থেকে নিউ ওবিপি ওয়ান যে ওবিপি নিউ আপডেট ওয়ান যে ওবিপি ভার্সন 4.3.2 অনলি ওবিপি ফাইল .zip এখানে কিন্তু লেখা আছে, এটা অনলি এখানে কিন্তু ওবিপি ফাইল, এখানে কিন্তু কোনো এপিকে পাবেন না, কোনো ওবিপি পাবেন না, ম্যাপ ডাউনলোড পাবেন না। তো এখানে আপনাদের কথা হলো আপনাদের আগে থেকে গেমটা সেট আপ করা থাকতে হবে। আর যদি আগে থেকে, আমি জানি আপনাদের অনেকেই গেমটা আগে থেকে সেট আপ করা আছে, তো সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন জাস্ট এখান থেকে, আমরা তো আগের যে ওই অ্যান্ড্রয়েড ফোল্ডারের ওবিপিটা আছে এখানে তো আমরা এটাকে কাট করে এক জায়গায় রেখে দিচ্ছি, আপনি চাইলে ডিলিট করতে পারেন, বাট আমরা কাট করে রাখছি এই কারণে যদি আমাদের ওই ওবিপিটা দিয়ে গেমটা সেট আপ না হয় তাহলে আমরা পুনরায় আমাদের এই ফাইলটা থেকে আমরা এই ওবিপিটাকে নিয়ে জায়গা মতো রাখতে পারবো, এতটুকু আর কিছুই না। তো আপনার যদি মনে হয় যে আপনি ডিলিট করে দেবেন, ডিলিট করে দিতে পারেন, যদি মনে হয় যে আপনার কপি করে অন্য জায়গায় রাখবেন তাহলে আপনি সেটাও রাখতে পারেন, কারণ পরবর্তীতে আপনি যদি মনে হয় যে এই ওবিপিটা আপনি আবার খেলবেন তাহলে সে তখন আপনি ওইটা ডিলিট করে এটা নিয়ে রাখতে পারেন, তাই না? তো এই জন্য আমি এই ফাইলটা আপনাদের আলাদাভাবে রেখে দিচ্ছি। এখন আমরা যে কাজ করবো ডাউন ফোল্ডার চলে আসবে, আজকে ভিডিও যে ওবিপিটা আছে এটা আমরা এখান থেকে এক্সট্রাক্ট করবো। এক্সট্রাক্ট করার জন্য ফাইলটাতে একটা ক্লিক করবো, করার পর নিচে এক্সট্রাক্ট হেয়ার নামে একটি অপশন আপনি এখানে দেখতে পারবেন, এই এক্সট্রাক্ট হেয়ার একটা ক্লিক করবেন। করার সাথে সাথে এখানে একটা পাসওয়ার্ড যাবে, তো পাসওয়ার্ডটা আপনি যেখানে ওবিপিটা ডাউনলোড করবেন না সেখানে আপনার পাসওয়ার্ডটা পেয়ে যাবেন, সেখান থেকে কষ্ট করে পাসওয়ার্ডটাকে কালেক্ট করে নেবেন। পাসওয়ার্ড কালেক্ট করার পর এখানে জাস্ট পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর এখান থেকে আপনার ওকে বাটনে ক্লিক করে দেবেন। এই ওকে বাটনে ক্লিক করার পর ফাইলটা এক্সট্রাক্ট হয়ে যাবে, এক্সট্রাক্ট হয়ে নতুন একটি ফাইল আপনাদের এখানে চলে আসবে, এবং এখানে দেখতে পারবেন উপরে নতুন একটি ফাইল চলে আসছে। এই ফাইলটার ভিতরে আসলে এখানে কম.ডট মালির একটি ফাইল আপনারা পেয়ে যাবেন। তো এখানে আমরা কম.ডট মালির ফাইলটার ভিতরে যাব, এবং এখানে আসলে আমাদের যে ওবিপিটা আছে এই ওবিপিটাকে আমরা কপি করবো। তো এখানে কপিতে ক্লিক করবো, সরি, এখান থেকে ওবিপি ফাইলটাতে ক্লিক করে ধরে রাখবো। তো এখান থেকে আমরা এই ফাইলটাতে ক্লিক করে ধরে রাখার পর নিচে দেখতে পারবো কপি এবং কাট লেখা আছে, আপনি এখান থেকে যে কোনো একটা দিতে পারেন, সমস্যা নেই, আপনি কপিও দিতে পারেন, চাইলে কাটও দিতে পারেন। তো আমরা এখান থেকে কপিতে ক্লিক করলাম, কপিতে ক্লিক করার পর আমরা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবো, আবারও ব্যাক বাটনে ক্লিক করবো, পুনরায় ব্যাক বাটনে ক্লিক করবো, চলে যাবো আমাদের অ্যান্ড্রয়েড ফোল্ডারে, এরপর ওবিপি ফোল্ডারে, এরপর কম.ডট মালির যে ফাইলটা আছে এটার মধ্যে, এবং এখান থেকে আমরা আমাদের যে ফাইলটা আছে যে পেস্ট অপশন আছে পেস্টে ক্লিক করে দিব। আমাদের যে নতুন ওবিপিটা আজকে ভিডিওতে শেয়ার করছে সেটা কিন্তু এখানে সেট আপ হয়ে গেছে। তো এখন আমরা আমাদের বাসন লাইনে সেই গেমটা ওপেন করি এবং দেখি আমাদের এই ওবিপিটা কি আমাদের এই এপিকে প্লাস ওবিপিতে সেট আপ হয়েছে কিনা এবং গেমটা ওপেন হইতেছে কিনা। তো আমরা এখান থেকে আমাদের যে বাসন লাইনে সেই গেমটা আছে সেই গেমটাকে ওপেন করে নিলাম, এবং গেমটা কিছুক্ষণ এখানে লোডিং নিতে পারে। তো গেমটা লোডিং নেওয়ার পর আমাদের গেমটা এখানে কিছুক্ষণের মধ্যে ওপেন হয়ে যাবে, এবং আশা করি কোনো সমস্যা ছাড়াই আমাদের গেমটা এখানে ওপেন হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন গেমটা কিন্তু পুরোপুরিভাবে এখানে ওপেন হয়ে গেছে, হয়তো আপনাদের এখানে কিছুক্ষণ লোডিং আসতে পারে, লোডিং আসলে হয়তো আপনাদের লোডিং নিতে পারে। তো লোডিং নিলে সমস্যা নেই, লোডিং নেওয়ার পর গেমটা এখানে ওপেন হয়ে যাবে। এর আগে আমরা গেমটাকে একবার প্লে করছি যার জন্য আমাদের এখানে লোডিংটা নেয় নাই। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের গেমটা নতুন ওবিপিতে কিন্তু সেট আপ হয়ে গেছে, বাট এখানে বোঝা যাচ্ছে না কিন্তু এটা কি নতুন ওবিপি নাকি পুরাতন ওবিপি, বুঝবেন তখন যখন আপনি গেমটা প্লে করবেন এবং খেলবেন, এবং সব কিছু সেমই আছে, জাস্ট ভিতরে যে ট্রাফিকগুলো আছে ট্রাফিকগুলো পরিবর্তন করে এখানে কিছু নতুন ট্রাফিক এখানে অ্যাড করে দেওয়া হয়েছে, এবং এখানে প্রায় বাংলাদেশের যে ম্যাপটা সেই বাংলাদেশের কাল্পনিকতা যে ম্যাপটা এটা আপনারা এখানে পেয়ে যাবেন, প্রায় 30-36টার মতো জেলায় আপনারা এই ম্যাপটার মধ্যে পেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে এই ওবিপিটাকে সেট আপ করে ফোনের মধ্যে খেলতে হয়, এবং কীভাবে আপনারা শুধু ওবিপি সেট আপ করে আপনার ফোনের মধ্যে খেলবেন, এবং
কীভাবে আপনার কি কী করবেন আশা করি আপনার বুঝতে পারছেন। এখন কথা হলো আপনার যদি এই ওবিটা যদি সেট আপ না হতো, যদি গেমটা ওপেন না হতো, তাহলে আপনি কী করতেন? তাহলে আপনারা যেখানে ওবিটাকে রাখছেন, নতুন ওবিটা কম্পিউটার মানে ফাইলটার ভিতরে গিয়ে রাখছেন, তো ওইখান থেকে জাস্ট সিম্পলি ওবিটাকে ডিলিট করে দিবেন এবং আগে থেকে যে কপি করে রাখা যে ওবিটা আমরা নতুন ফাইলের ভিতরে গিয়ে রাখছিলাম, যেটা আমাদের মেন ওবিটা ছিল এই পিকের, তো সেটাকে আমরা জাস্ট কপি করে নিয়ে আগের মতো গিয়ে আমাদের কম্পিউটার মানে যে ফাইলটা সেখানে রেখে দেবো, গেমটা আগের মতো মানে পুনরায় আগের মতো হয়ে যাবে, তখন আপনার চাইলে আগের মতো গেমটাকে প্লে করে খেলতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আজকের এই ভিডিওটা আপনার অনেক বেশি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দেবেন, আর এরকম সব নতুন নতুন বাস ইন্ডাস্ট্রি রিলেটেড ভিডিওগুলো সবার পাইতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাকে অবশ্যই অল করে দেবেন, যাতে করে আমাদের সকল ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার পৌঁছে যায় আপনার কাছে। তো আজকে আমাদের ভিডিও নিয়েছি, দেখা অবশ্যই নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সব ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।